আমি না তোমাকে একদম ভয় পাই না, বুঝতে পারলে? এটা কেটে দাও, না এটা তোমাকে আমি কি করব জানো না। কি করব দিবি বলো? আমি কোনো কিছু করতে পারবো আমি জানি, যেটা না বলো সেটা বেশি করে করো, যেটা না বলো সেটা বেশি করে জানি। হ্যাঁ বললে বাদুন দেবে না, না বলে যেমন দোষী হতে হবে। আমি দিতে পারবো না গো, আমি জানি তুমি এক্ষুনি যাবে। আমি একটুও পারবো না, বলেছি পারবো না, পারবো না, পারবো না, পারবো না, ব্যাস। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 11/12/2023, আর এখন সময় হচ্ছে 10:49। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি, 15 মিনিট হয়েছে, তার ভিতরে ব্রাশ করেছি, করে এই যে বসে আছি, বসে ব্লগ করছি। আর জানো তো কালকে আমার কী অবস্থা, সাংঘাতিক দুর্ঘটনা কালকে, কিছু হয়নি এটাই বিষয়, ভয় পেয়ে গেছিলাম। এখনও তো সেরকম হচ্ছে, চোখ টোক টেনে টেনে ধরছে। কালকে ওষুধ খাওয়ার পরে পরপর দুটো ওষুধ খেয়েছি, খাওয়ার পরে মানে এরকম ভিডিও বানাচ্ছিলাম আমি, মানে খাবার খেয়েছি, রাতে ডিনার করেছি, করে তারপরে বসে আমি একটু শর্টস ভিডিও করছিলাম খাটে, বর শুয়েছিল পাশে। কি বলবো, রাতও হয়ে গেছে, 1টা বেজে গেছে, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে কি এইসব হাত ফাত সব ছেড়ে দিয়েছে, মানে আমার চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে গেছে, মানে এখনও পর্যন্ত কেমন ঝিনঝিন, মানে মনে হচ্ছে কি আমার সব, মানে আমি আর কিছু জানি না, হালাভুলা আলাভুলা হয়ে গেছি, মানে কেমন একটা, মানে আমি এরকম ঢপ করে শুয়ে পড়েছি। বর ভয় পেয়ে গেছে, বরেরও একটু হচ্ছে, বলছি কী হলো কী হলো, আর পুরো ঘুম চলে এসেছে, সে কেমন একটা, আমি তাদের ভিডিও এন্ড করে দিয়ে শুয়ে পড়েছি। রাতটাও অনেক হয়ে গেছিলো, হ্যাঁ, মানে এখনও চোখ টোকগুলো মনে হচ্ছে ভারী ভারী বন্ধ হয়ে আসছে, মানে আরও ঘুমালে ঠিক ছিল এরকম একটা ব্যাপার। ভয় পেয়ে গেছি কালকে রীতিমতো, যে এরকম ওষুধটা খেয়ে এরকম হলো কেন। টেবিলেই রয়েছে ওষুধের পাতাটা, এ পরপর দুটো ট্যাবলেট ছিল, দুটোই খেয়ে নিয়েছে। সে কেমন একটা হলো, মানে আমি বলে বুঝাতে পারবো না, এরকম হয় ওষুধ খেলে? ডাক্তারবাবুই তো দিয়েছে ওষুধটা, একটা এই একটাই ডোজ খেতে বলেছে, আর কোনো ওষুধ খেতে বলেনি। এই যে এই ওষুধটা দিয়েছে তোমার সাদা স্রাপের জন্য, আমাকে বলেছে তোমার কি সাদা স্রাপ হচ্ছে, আমিও হয় না কিন্তু সাদা স্রাপ, আর আমি বুঝতেও পারি না, তার জন্য এই ওষুধটা দিয়েছে। আমি বললাম না, যদি না হয় তাহলে খেলে কিছু হবে? বললো না কিছু হবে না, এটা দিয়েছে। আমার কেমন কালকে রাত্রেবেলা, মানে কী অবস্থা, আমার মনে মনে হচ্ছে সব ঝিনঝিন। আমি বললাম কিছু হলো কি, এক্ষুনি কি কোনো দুর্ঘটনা হবে নাকি, পুরো এরকম শুয়ে পড়লাম, মানে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো, এইরকম কালকে অবস্থা হয়েছে। আর বলো না, যাই হোক, নিচে এক্ষুনি নিচের ঘরটাতে গেট এসছে, বর বললো গেট দেখবে, চলো চলো, আর আমি পরে গিয়ে দেখে আসছি। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, এখন সময় হচ্ছে 3:50, এখন আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চে বেশি কিছু নেই, রাইস আছে, ডাল আছে, আর সোয়াবিন, এখানে আছে সোয়াবিন, আর এখানে আছে আমডাল, আর এই যে রাইস, আর ওই যে দই, দই খাবো। বাড়ির দিকে ফোন ঢুকছে, ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। এখনও বর আসেনি, বসে বসে একা একা কী করবো, শর্টস ভিডিও করলাম কটা, ভালো লাগছে না, শরীরটা ভালো যাচ্ছে না, এই ভালো এই মন্দ কিছু বুঝতে পারছি না। আবার একটু বেগুন পুড়িয়েছি আর টমেটো পুড়িয়েছি, ঠিক আছে ওইটা মাখা করবো, আর বর চিচিঙ্গা দিয়ে, চিচিঙ্গা ভাজা করে নিয়ে আসবে ডিম দিয়ে, জানি না শরীরটা এই ভালো এই মন্দ, তার ভিতর দিয়েও ভিডিও করছি, করছি, করবো, করেছি, করবো। এ রাজাবাবু বসে আছে কোথায় দেখো, বর কখন আসবে জানি না, ভাল লাগে না, জানি না কোথায় তুমি আছো কত দূরে, আমারই মনের কথা যাই ভেসে ভেসে, যদি পার সামনে এসো কাছে এসে ভালোবাসো। বন্ধুরা তোমরা একটু ভালোবাসো আমাকে, আর কি বলবো, আর কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি আর কি বলবো জানি না।
এখন 12টা বাজতে গেল, বর এখন বাড়ি এসছে, আর কি বলবো। এবারে বেগুন পোড়াটা মাখায়, আর এই যে তার সঙ্গে টমেটো দিয়েছিলাম, টমেটো আর বেগুন পোড়াটা মাখাবো। লঙ্কা পাওনি, কি চাইছো বলো? বর কি করতে গেছে? হ্যাঁ, বর কাজে অবশ্য দৌড়াদৌড়ি করছে, বাড়িতে আর একটা মিটার আসবে ওই জন্য দৌড়াদৌড়ি করছে, এইসবই করছে আর কি। বর কাজে ব্যস্ত, বউ ঘরে বসে ব্যস্ত, দুজন দুরকম। আমি ইউটিউবে ব্যস্ত, বর ব্যবসায় ব্যস্ত। বরেরটাই তো কিছু হচ্ছে, আমারটাই তো কিচ্ছু হচ্ছে না, তাই তো? ওই যে বরেরটাই তো কিছু আসছে, আমারটাই কিছু হচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে। বর বলছে আসবে আসবে, আশাটা বড় ব্যাপার না, আমরা যে ভালোবাসাটা পাচ্ছি বন্ধুদের কাছে এটাই অনেক। বেগুনটা বেশি পুড়ে গেছে নাকি? বেশি পুড়ে গেছে মনে হয় বেগুনটা। হ্যাঁ, মানে অনেকটা করে উঠে যাচ্ছে, মানে বেগুনটা কি বেশি পুড়ে গেছে সেটাই বলছে। মনটা খারাপ হয়, একা একা সারাদিন ঘরে থাকি তো, বরের উপরে রাগ হয়, খুব অভিমান হয়, তারপরে আবার আসলে আবার ঠিক হয়ে যায়। কিন্তু আমার এই রাগটা সাংঘাতিক রাগ, এই রাগটা কমাতে হবে। নিজের রাগের কথা নিজেই বলছি, প্রচণ্ড রাগ হয়ে যায় বরের উপরে। আজকে মনে হয় বেগুনটা একটু বেশিই পুড়ে গেছে, মানে অনেকটা করে উঠে যাচ্ছে। বর নিয়ে এসছে ডিম টিম ভাজা করে ভুজিয়া, হাতটা গিয়ে ধুয়ে আসবো এখানে দাও। আচ্ছা, বেগুনটা বেশি পড়ে গেছে না? না, একটু দিয়ে দাও, হাতটা দাও না। তোমরা আবার ভাববো না যে আমি কোথায় উইঠা গেলাম, আমি হাত ধুইতা গেছি গা, বুঝলা বন্ধু? আর কি করুম, ভিডিও তো সব পুরো ব্লগ করতে পারি নাই, কেননা বড় হয়ে গেলে তোমরা আবার দেখুম না, অনেক জ্বালা মগর, আর কইও না তোমরা। বরকে একদমই দেখানো হয় না, তাই বরের সামনে ক্যামেরাটা রাখে। আমি যদি জোরে টমেটোটা চটকাই তাহলে কি হবে, পিস্ত্রির মতো দিয়ে গায়ে লেগে যাবে। টমেটো পেঁয়াজ আজকে আমাদের যেহেতু নিরামিষ না, আর এইটা বর ভাজা করে নিয়েছে। নুন কম দিয়েছো তো? ও বাবা, আমার তোমাকে তো আরেকবার যাবে, এটাই তো নুন ছাড়া তো হবে না, ভুলে গেছি। কতবার বর যাচ্ছে, নুনদানি করে সামনে নুন রাখি না, বর খালি নুন খেয়ে নাই বেশি বেশি, ওই জন্য নুন রাখি না। দেখি, আমি দেখতেও পাচ্ছি না, থাক আর লাগে, রেখে দাও এখানে, আর যেতে হবে। মিহি করে চটকে মাখালে কি হয়, মুখে বাঁধে না। এই দেখো বেগুন ভর্তা,
আর হেভি হয়েছে টমেটো দিয়ে, আর এদিকে চিচিঙ্গার ডিম দিয়ে ভাজা রুটি। তাহলে খেয়ে নি, নাহলে ভিডিও আবার বড় হয়ে যাবে খাওয়া দেখাতে গেলে, অনেক সমস্যা। আর বলে বোঝাতে পারবো না কী হয়েছে। ভালো হয়নি? আমি না তোমাকে একদম ভয় পাই না, বুঝতে পারলে? আমি কোনো কিছু করতে পারবো না, জানি না বলে বেশি করে করো, না বলে বেশি করে জানি। হ্যাঁ বললে ভাবতুন দেবে না, না বলে যেমন দর্শক দেবে, আমি দিতে পারবো না গো। আমি জানি তুমি এক্ষুনি যাবে, আমি একটুও পারবো না, বলেছি পারবো না, পারবো না, পারবো না, পারবো না, ব্যাস। ভূতাশুক আর যাই আসে, আমি পারবো না কোনো কোনো কিছু করতে পারবো না। এন করে ভূতটা দেখবো, ভূতে তো তোমারই ধরেছে গো, পেতনি তো ধরেছে তোমার, ভূতের সিরিয়াল দেখবে এখন, আমার তাতেই এন করতে বলছে, কী বলবো বলো। আমার একটু রাত করে বাড়ি আছে, খালি রাত করে, কটা বাজে এখন বলো তুমি? না এখন বাজে কটা বলো? এখন আসিনি, বেশি সময় আসেও নি, 12:30 এসছে বাড়িতে। মাথা খারাপ, 12:30 এসছি, 12:00 এসছো? গেছিল না ইয়ে অফিসে, ভিডিওটা এন করতে হবে, করে দাও তুমি আজকে ভিডিও এন করো। আজকের ভিডিওটা আমরা এখানে এন করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সবার পাশে থাকবেন। টাটা বাই। তাহলে চলুন, দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমার গ্লাভ যেমন ফ্রেন্ড, চলো।